আপনি একজন অনুপ্রবেশকারী আপনি উদ্দেশ্যপ্রণোদিত কার দ্বারা প্রভাবিত হয়ে এই ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করেছেন আপনি অপরাধ করেছেন না না ওনাতে আর আপনি তাহলে এই যে ভিডিও যেটা করছেন এইটা আমি আপনাকে নিউজ লাইভটা সকালে সংবাদ পেয়েছিলাম যে ভুয়া সাংবাদিক পরিচয় দুইজন একজন নারী এবং একজন পুরুষ তারা বিভিন্ন কেন্দ্রে ভোটারদেরকে ভোটারদের মধ্যে বিভ্রান্তিকর তথ্য বিশেষ করে আমাদের পুলিশ প্রশাসন এবং আমাদের নির্বাচন কমিশনের যে আমাদের যে মহান উদ্দেশ্য যে নির্বাচনকে সুন্দরভাবে করার জন্য সেই বিষয়টাকে প্রশ্নবিত করার জন্য দুইজন ভুয়া সাংবাদিক এখানে বিভ্রান্তিকর তথ্য সরাচ্ছে যে কোনো একটা প্রার্থীর পক্ষ হয়ে এবং কয়েকজন প্রার্থীও এই ব্যাপারে আমাদের কাছে অভিযোগ করেছেন তো সেই তথ্যের ভিত্তিতে আমরা এখানে এসে দুজন দুজনকে পেলাম একজনের নাম হচ্ছে সাংবাদিক শারমিনারা আর একজনের নাম হচ্ছে নীরব মেবি এই দুইজনকে আমরা পেলাম এর ভিতরে এই নীরবকে এখানে এসেই আমরা জানতে পারলাম যে নীরব হচ্ছে একজন পেশাদার প্রতারক সে ইতিমধ্যে অনেকবার পুলিশের কাছে বিভিন্ন প্রতারণার অভিযোগে সে গ্রেপ্তার হয়েছে আর সাংবাদিক শারমিনারা যিনি আছেন যে যিনি সাংবাদিক পরিচয় দিয়েছেন তা তার যে কার্ডটি দেখেছি আমরা সেই কার্ডটি হচ্ছে জিনাইদাহের নির্বাচন করার জন্য সে লায়াবেল এই যশোরের যে উপজেলা নির্বাচনের সাংবাদিকতা করার জন্য যে নির্বাচন কমিশনের যে কার্ডটি প্রয়োজন হয় সেই কার্ডটি তার নেই এবং সে জিনাইদাহের আমাদের অনেক সাংবাদিক সাংবাদিকভাবেও যোগাযোগ করেছেন জিনাইদাহেও তার একটা ব্যাড রেকর্ড আছে ওখানেও সে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন প্রার্থীর পক্ষ হয়ে কাজ করেন এই ধরনের ইনফরমেশন আমাদের কাছে আছে আর এই পরবর্তীতে তাদের গাড়ির যে ড্রাইভার ড্রাইভারের কাছে আমরা জিজ্ঞাসাবাদ করলাম যে তারা কোথা থেকে এসেছেন ড্রাইভার স্পষ্ট স্টেটমেন্ট দিয়েছেন যে সে একজন প্রার্থী এখানে বিপুল নামে একজন প্রার্থী আছেন আমাদের চেয়ারম্যান প্রার্থী তার পক্ষ হয়ে তার যে ম্যানেজার দেবু মল্লিক সে তাদেরকে এই গাড়িটা ভাড়া করে এখানে পাঠিয়েছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার কোথায় কোথায় ঘুরবেন কয় টাকা ভাড়া করছে পুরো কত টাকা ভাড়া টাকার কথা আমাদের স্টান থেকে গাড়ি দা শ্যামল হ্যাঁ মোট ভাড়া শ্যামল ঠিক শ্যামলকে এই নির্বাচনকে প্রস্তুপিত করার জন্য প্রশাসনের যে সঠিক সঠিক যে ভূমিকা সে ভূমিকাকে প্রস্তুবিত করার জন্য তো এই ব্যাপারগুলোতে আমরা সোচ্চার আছি আমরা তাদেরকে আইনের আমাদের হেফাজতে নিয়েছি পরবর্তীতে আমাদের উদ্বোধন কর্মকর্তারা যেভাবে বলেন আইনগতভাবে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব দেবমলিকের আমরা যেটা শুনেছি সে একটা অনলাইন পত্রিকার সম্পাদক এবং সেই পত্রিকাটার আবার মালিক হচ্ছে আমাদের যে উপজেলার যে প্রার্থী তার নাম হচ্ছে বিপুল দত কলম প্রতীক নিয়ে নির্বাচন করছেন এখন তার উদ্দেশ্যটা কি আমি বুঝতে পারছি না যে তিনি একমাত্র একমাত্র প্রার্থী তিনি যে সব শুধু অভিযোগ করে যাচ্ছেন পুলিশের বিরুদ্ধে আমরা কিন্তু আপনারা দেখেছেন আমরা গত যতগুলো নির্বাচন আমরা করেছি আমাদের সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জর্দার বিপিএম বার পিপিএম স্যারের নেতৃত্বে সে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে আপনারা সাংবাদিক ভাইরা প্রত্যেকটা জায়গায় গিয়েছেন দেখেছেন ভোটাররা সুন্দরভাবে নির্বাচন নির্বাচনে ভোট দিচ্ছেন কিন্তু এই প্রথম যে ভুয়া সাংবাদিক লাগিয়ে এই জিনিসটাকে একটি করার চেষ্টা করা হচ্ছে